হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমি তো অবশ্যই ভালো আছি। সকলকে রথযাত্রা অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। তো সকলে আশা করি সকলে খুব ভালো আছো। আর আজকে যেহেতু রথযাত্রা, তো সকাল সকাল একটু ভিড়টা শুরু করেছি। তো ভাবলাম, যেহেতু আমার বাড়িতে রাধাকৃষ্ণ আছে ছোটো মতো, তো ভাবলাম তাদেরকে একটু নতুন পোশাক এবং একটু পায়েস বানাবো। তো আজকে সারাদিন কী করছি না করছি তারও ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো। আর তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো কী করছি না করছি, আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন স্নান করবো, স্নান করে ফিরে আসি, আর তোমরা আমার সাথে থাকো। আমার স্নান হয়ে গেছে, এবার আমার গোপালকে সাজাবো। তো গোপালকে অনেকদিন সাজানো হয়নি, তো ভাবলাম আজকে একটু সাজাই, যেহেতু আজকে রথযাত্রা। তো আমি সাজাই, কীভাবে সাজাবো সেটা অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, আর তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। গোপাল রাধাকৃষ্ণ, তো অনেকদিন সাজিয়েছিলাম, তো আজকে সাজাবো, দেখি কি ভাবে সাজানো যায় আজকে। তো এগুলো আমার ঠাকুর, এগুলোকে আমি পুজো সেবা প্রতিদিন দিই। তো বন্ধুরা, আমার গোপালকে সাজানো হয়ে গেছে, এবার পায়েস পায়েস এই যে আমার সাজানো হয়ে গেছে। তো খুব একটা ভালো করে সাজাতে পারিনি, কারণ খুব মানে কাপড় টাপড় কোথায় রেখেছি আমি দেখতে পাইনি, সেই জন্য হালকা করে একটু সাজিয়ে দিয়েছি। তো পরের বারে চেষ্টা করবো আরও ভালো করে সাজানোর জন্য। তো জিনিসপত্র রাখি কোথায় দেখতে পারেন না, তারপরে হালকাভাবে সাজিয়ে দিয়েছি, যেহেতু সময় নেই তো এইভাবেই একটু হালকা করে আপাতত সাজিয়ে দিয়েছি। বন্ধুরা আমার দেখো, ভোগ নিবেদনও হয়ে গেছে, ঠাকুরের পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বন্ধুরা আমার তো পুজো হয়ে গেছে, আর সকাল থেকে কিছু খাইনি, শুধু চা বিস্কুটটাই খেয়েছিলাম। তো খিদেও পাচ্ছে, এবার খেয়ে নিই। তো খেয়ে নিয়ে ফিরে আসছি ভিডিওতে, আর তোমরা আমার সাথে থাকো। তো চলো। সো বন্ধুরা, আমার দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে, এখন এখন হচ্ছে ওষুধ খাবো, তারপর টানা ঘুম দেবো, বিকালে উঠে হয়তো হ্রদ দেখতে যাব। তো চলো সাথে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, পায়েসটা বানিয়েছিলাম, খাচ্ছি। তো পায়েসটাও ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে, সেই একই স্বাদ। সো বন্ধুরা, ফাইনালি রথের মেলায় যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি, তা দেখতে পাচ্ছ। তো মেলায় এসে দেখো, গলু যেখানেই যায় করে শুধু খাই খাই। তো এসেই মোমো খেতে শুরু করে দিয়েছে, কেমন দেখো, এক প্লেট মোমো নিয়ে। তো দেখো কেমনভাবে খাচ্ছে, দেখো। ওর খাবার দেখ না সামলাতে পেরে, তো আমিও ওর সাথে খাওয়া শুরু করে দিলাম মোমো। তো ওর সাথে বেশ দু তিনটে মোমো আমি খেয়ে নিলাম। তো ওর সাথে আমিও বেশ কিছু মোমো, দুটো তিনটের মতো খেয়ে নিলাম। তো খেতে খেতে এসে গেল রোল, তো এখন রোলে কামড় দিচ্ছি। তো বেশি রোলটাও বেশ স্বাদ ছিল, কারণ মেলার রোদ খুব একটা বেশ সুন্দর হয় না খেতে রোলগুলো, কিন্তু এখানে বেশ ভালোই ছিল রোলটা খেতে। তো বেশ ফাইনালি রোলটা খেয়ে নিলাম, ওটা খেয়ে আবার চলে এলাম রথের কাছে, রথের দর্শন করতে। তো রথ দেখে এবার আমরা যাব গাছ কিনতে। তো গাছ কিনতে আমরা চলে এসেছি, তো দেখতে পাচ্ছ এখানে কত রকমের গাছ। তো এই গাছগুলো ঠিক আমার নাম জানা নেই, তো বেশ খুব সুন্দর সুন্দর গাছ ছিল এখানে। এখানে ছিল লেবু গাছ, কত লেবু ধরেছে দেখো গাছেতে। আর একটা গাছ ছিল সামনে ঝাউ গাছের মতো, পাতাগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, কিন্তু গাছটা দেখো গাছগুলো খুব সুন্দর দেখতে লিখেছিল কিন্তু। আর এখানে ছিল নানা রকমের ফুলের গাছ, ওদিকে দাদা পিসি ভাগ্নারা ওরা গাছ দেখছিল। আর এই একটা ফুলের গাছ দেখো, খুব সুন্দর একটা ফুল, ছোট ছোট বেশ একদম ফুলগুলো দেখতে, কালারটাও বেশ একদম হালকা কালার। তো বেশ খুব সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল এখানে। তো লাস্টে দাদারা গাছ পছন্দ করা হয়ে গেছে। তো এখানে শুধু চারপাশে গাছ, আর আমরা গাছ কিনলে এখান থেকে আমরা গাছ কিনি বেশিরভাগ, এখানে তো নানা রকম ফুল ফল সব রকমের গাছ কিন্তু এখানে পাওয়া যায়, আর গাছগুলো কিন্তু খুব ভালো এখানে হয়। কি হবে, কোথায় লাগাবো আমি?
তো গাছ দেখতে দেখতে পড়ে গেল একটা জাম গাছ, তো ছোট গাছে কি সুন্দর জাম ধরেছে দেখো। তো সেই জন্য আমি ভাবলাম একটু ভিডিও করে নিই গাছটা একটা ছোট্ট করে। তো দেখো কত সুন্দর একটা জাম ধরেছে গাছেতে। আর এইখানে একটা ফুলের গাছ, বেশ খুব সুন্দর লাগলো। এটা বোতাম ফুল বলে, আর এটা কি বোতাম ফুলের হাইব্রিড বললো। এই ফুলটাও বেশ খুব সুন্দর, তো খুব সুন্দর লাগছে বেশ ফুলের কালারগুলো। তো গোলু একটা গাছ নিয়ে এনেছে ওর ঘরের জন্যে, তো এই গাছটা নিয়েও ওর হয়নি। তো আবার একটা গাছ নেওয়ার জন্য বায়না করছিল অনেক রকম গাছ, তো আমি বলছিলাম না এটা নয় ওটা নয়, তো শুধু বলছিল এটা ওটা সেটা। দেখো একটা গাছে 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 বলছে এটা নেব, আর বলছে এটা নেব, শুধু এইটা ওটা বায়না করছিল গাছ নেবে। তো আমি বললাম না এটা ভালো নয় ওটা ভালো নয়, তো লাস্টে এই ফুল দুটো নিয়েছে, বোতাম ফুল দুটো নিয়ে দাঁড়িয়ে একটা সেলফি তুলে নিল। তো লাস্টে আমরা গাড়িতে বসে আইসক্রিম খেলাম, তো আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসলাম। তো ওরা ওদের বাড়িতে লেগে গেল, তো লাস্টে গাড়িতে করে আমি চলে আসলাম। তো আস্তে আস্তে একটা হ্রদ দেখলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নিই, তো সেটা একটু ভিডিও করে নিলাম।